ইদানিং বাংলাদেশে স্ত্রীদের দিয়ে ব্লগ ভিডিও বানিয়ে ফেসবুকে ইউটিউবে প্রচার করে, অনেকে এটার নাম দিছে কাপল ব্লগ। এটা দিন দিন বেড়েই চলেছে, এ বিষয়ে যদি কিছু বলতেন ভাই রে। কত কিছু যে আরো শুনতে হবে যতদিন এই ফেসবুক টিকটক আছে, এই কাপল ব্লগ সিঙ্গেল ব্লগ কত ব্লগ যে শুনতে হবে। দেখুন, স্বামী স্ত্রীর শুধু না, এখন আর একান্ত ব্যক্তিগত বলতে কিছু নেই, কিছু হলেই সেটা ফেসবুক, কিছু হলেই সেটা ফেসবুক। এই জাতীয় ভিডিও যারা তৈরি করছেন তারা নিজের, প্রথমত এই সমস্ত ভিডিওগুলোতে মিউজিকের ব্যবহার হয় যেটা হারাম, দ্বিতীয়ত নিজের স্ত্রীর সৌন্দর্যকে সেখানে আপনি প্রকাশ করছেন, প্রচার করছেন, যেটা পর্দার বিধানের স্পষ্টত লঙ্ঘন, তৃতীয়ত আপনার স্ত্রীর সৌন্দর্য অন্যরা প্রদর্শন করুক, অন্যরা দেখুক, অন্যদের কাছে প্রদর্শিত হোক, এটাকে আপনি অনুমোদন করছেন, এর কারণে আপনি দায়ুজ হচ্ছেন। হাদিসের ভাষ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ দায়ুজ আল্লাযী ইউকরু ফি আহলি আল খাবাস, দায়ুজ যে তার পরিবারের এ জাতীয় অন্যায় অপরাধকে অশ্লীলতাকে সাপোর্ট করে, সে দায়ুজ, আদ দায়ুজ সে জান্নাতে প্রবেশ করবে না। বিধা এই কাজগুলো অনেকগুলো হারামের সমাবেশ, একটা দুটা হারাম নয়। দেখুন, আমাদের যে সমস্ত ভাইরা এ জাতীয় কাজগুলো করেন তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, দাম্পত্য জীবনে সুখ শান্তির ক্ষেত্রে এগুলো ক্ষেত্রে এগুলো অনেক বড় অন্তরায় এবং প্রতিবন্ধক। কারণ এ জাতীয় বিষয়গুলো দিন 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 যখন আস্তে আস্তে আপনার মধ্যে বেশি হতে থাকে, একটা পর্যায়ে দেখা যায় এগুলো থেকে পরকীয়ার পথে মানুষ হাঁটে এবং এগুলো থেকে সংসারে নানা রকমের অশান্তি শুরু হয়, হারাম অনেক রাস্তার নতুন করে খুলে যায়। সবচেয়ে বড় কথা হলো আপনার এখানে মিউজিক থাকছে, পর্দাহীনতা থাকছে, আপনি দায়ুজগিরি করছেন এবং আপনার এ সমস্ত কাজগুলো অনেক সময় সাধারণত অ্যাডসেন্সকে উপার্জন করার জন্য করছেন, সেটা আরেক হারাম কাজ করছেন, অর্থাৎ বহুবিধ হারামের এখানে সমাবেশ ঘটে থাকে। এগুলো নির্লজ্জতা, এগুলো বেহায়াপনা। আমরা এর আগে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি, আরাবিয়ানদের মধ্যে অনেকে আছেন যারা ব্যক্তিগতভাবে ইসলাম খুব ভালো প্র্যাকটিস করেন না, ইসলামের অনেক বিষয়ে তাদের অবহেলা উদাসীনতা আছে, কিন্তু নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, মাকে, বোনকে পর্দা করার ব্যাপারে খুবই সচেতন। নিজে হয়তো ফিল্ম দেখে, অনেক হারাম কাজ করে, কিন্তু নিজের মা, বউ, বোন, ঘরের মেয়েদের পর্দার ব্যাপারে কোনো কার্পণ্য নাই। কারণ কি? কারণ সে বুঝে যে সে নিজে চোখের জানা করে যে এই বিভিন্ন মহিলাদেরকে দেখে বেড়াচ্ছে, সেটা ভিডিওতে, ফিল্মে, নাটকে, সিনেমাতে, বিভিন্নভাবে, ওগুলো সবগুলো তো পবিত্র মন নিয়ে দেখে, তাই না? কি বলেন? নারী মায়ের জাতি, সম্মানের পাত্র, অতএব পবিত্র মন নিয়েই তো দেখে সবাই। তো যে দেখে সে আসামি নিজেরটা তো নিজে জানে যে কি মন নিয়ে দেখছে। এই জন্য সে ভালো করে বুঝে, আমার স্ত্রীকে যদি আমি আরেকজনের কাছে এভাবে প্রদর্শন করি, আমার বোনকে, আমার মাকে যদি এভাবে আমি প্রদর্শন করি, তাহলে সেক্ষেত্রে দুনিয়ার হাজারো লাখো মানুষ যে দেখবে তারা কি নিয়তে, কোন নজরে দেখবে, এই দেখাটা শুধু দেখা হবে নাকি এক্সরে হয়ে যাবে, এই দেখাকে শুধু দেখা হবে নাকি দেখা প্লাস মনের জেনা হবে, এটা বুঝে না এমন কোন মানুষ দুনিয়াতে আছে? তাহলে আপনার স্ত্রীর ছবি দেখে, ভিডিও দেখে, তার বিভিন্ন দৃশ্য দেখে মনে মনে যেসব চিন্তা মানুষ করে, ওগুলো যদি মুখে উচ্চারণ করতো আপনার সামনে, আপনি তো জুতা নিয়ে দৌড়াইতেন, তারা জুতা নিয়ে দাবাইতেন না? তাহলে আপনার বিবেক কিভাবে সায় দেয় যে আপনি এভাবে তার সৌন্দর্যকে মানুষের সামনে বিলাই বেড়াবেন? আপনি তো শতভাগ নিশ্চিত যে আপনার স্ত্রীর সৌন্দর্য যখন আপনি মানুষের সামনে প্রদর্শন করে বেড়াচ্ছেন, শত শত মানুষ মনে মনে তাকে জেনা করছে, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাজে কল্পনা করছে, এই বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ আছে? বলো যে এ হুজুরদের মনটাই খারাপ, এ বেটারা কিছু বললেই খারাপ কথা চিন্তা করে। তো এখন আমার কথা হলো, যারা এই কথাগুলো বলেন ওনাদের মনে কি আসে? ওনারা সত্য কথাটা বললেই হয়, ওনাদের মনে কি এরকম পবিত্র চিন্তা আসে কি না? কি বলেন? উন্নত দেশগুলোতে যে মহিলারা খোলামেলা চলে, তাদের এই খোলামেলা দৃশ্যগুলো পুরুষরা দেখে সবাই পবিত্র চিন্তা করে, আপনাদের কারোর এরকম পবিত্র চিন্তা হয়? আল্লাহ তাআলা কি এটাকে এইভাবে সৃষ্টি করেছেন? অতএব কোনো স্বামী তার স্ত্রীর সৌন্দর্যকে এভাবে প্রদর্শন করা, সেটা যে নামেই হোক, আপনার এই কাপল ব্লগ হোক, সিঙ্গেল ব্লগ হোক বা অন্য কোনো নাম দিয়ে, এগুলো করা কোনো অবস্থাতে জায়েজ নয়, যৌক্তিক নয়, এটা নির্বুদ্ধিতার পরিচয়, এটা রুচিহীনতার পরিচয়, এটা কুরুচিপূর্ণ মানুষের পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা এগুলোকে খুব বেশি আপনার তথাকথিত উদারতার নামে এগুলো করে থাকেন, তারা একটা সময় আফসোস করেন, আক্ষেপ করেন, এই পরিবারগুলো একটা সময় হয় পরকীয়ার দিকে চলে যায়, আর নাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন ধরে, আর নাহলে আরও নানাবিধ অশান্তি এবং আপনার ভুল পথ এর দিকে তারা চলে যান এবং অন্যান্য অন্যায়ের পথ উন্মোচিত হয়। ঘুমের পূর্বে বিছানা চিত হয়ে কোরআনে মাজিদ তেলাওয়াত করা যাবে কিনা, কোরআনে কারিমের তেলাওয়াত এটা হতে হবে খুবই আদবের সাথে,
শ্রদ্ধার সাথে এহতেরাম এবং মহব্বতের সাথে যদি কেউ শুয়ে শুয়ে চিত হয়ে মুখস্থ কোরআন তেলাওয়াত করে অসুবিধা নেই সেটা কিন্তু যখন কোরআনে করিম হাতে নিয়ে তেলাওয়াত করবে তখন এমন কোনোভাবে তেলাওয়াত করা উচিত নয় যে আল্লাহর কালামের প্রতি কোরআনের প্রতি মুসহাফের প্রতি অসম্মান প্রদর্শিত হয় অন্য দশটা বইয়ের মতো এটাকে ট্রিট করা বা অন্য দশটা বইয়ের মতো এটাকে পড়া উচিত হবে না আপনি যখন কোরআনে করিম ধরে ধরে তেলাওয়াত করবেন তখন উঁচু জায়গায় রেখে নিচু অসম্মানজনকভাবে না রেখে সেটাকে তেলাওয়াত করবেন অন্য দশটা বইয়ের সাথে এর যে পার্থক্য আছে সেটা আপনার আচরণ দ্বারা বোঝা যেতে হবে কিন্তু আপনি মুখস্থ তেলাওয়াত করছেন সেক্ষেত্রে আপনি হেলান দিয়ে তেলাওয়াত করলেন কিংবা চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করলেন করতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর ভর করে তিনি কোরআন তেলাওয়াত করেছেন অতএব এভাবে কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত করার প্রতি অসম্মান হবে না কিন্তু আপনি যখন সরাসরি কোরআনে মজিদ থেকে মুসহাফ থেকে প্রিন্টেড কোরআন থেকে তেলাওয়াত করবেন বা এরকম কিছু তখন যথাসম্ভব এহতেরামের সাথে সেটাকে রাখবেন ধরবেন এবং এমন জায়গায় রাখবেন যাতে অসম্মান না হয় অনেকে আছেন অন্য দশটা বইয়ের মতো যেখানে পাম আছে ওখানে আপনি কোরআন রেখে আপনি তেলাওয়াত করছেন তো সেটা স্পষ্টতই কোরআনের প্রতি অসম্মান হয় উদ্দেশ্যমূলকভাবে ইচ্ছাকৃতভাবে তা ছিল্লে করলে তো ইমানই থাকবে না কিন্তু যদি ইচ্ছাকৃত না হয় তাহলে সেক্ষেত্রে এটা কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন হয় এটা না করা উচিত তবে যেটা বলছিলাম যে মুখস্থ তেলাওয়াত আপনি হাঁটতে হাঁটতে করলেন বসে বসে করলেন হেলান দিয়ে করলেন কিংবা আপনি শুয়ে শুয়েও যদি করেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটাতে কোরআনের প্রতি অসম্মান হবে না কারণ আপনি মুখস্থ থেকে কী করছেন তেলাওয়াত করছেন